আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুলতানা কুকিং। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা পকেট ডিনার নিয়ে আসলাম, রেসিপি না হলেও রেসিপিও বলতে পারেন। এটা একটা মেয়ের জন্য আমার ডিনার বানিয়ে রেডি করে দিয়েছি আর কি, জন্য এটা দিলাম আমি আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, দেখতে থাকেন আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার ঘরের সদস্য না হলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে হয়ে যাবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। নিত্য নতুন ভিডিও আমি যখন আপলোড করব তখন সাথে সাথে আপনাদের সাথে পৌঁছে যাবে। এটা আমি একটা ডিনার আমার মেয়ের জন্য রেডি করেছি, পকেট ডিনার। এই যে পকেট ডিনার, এটা রুটিটা রেডি পাওয়া যায় আর মেস হয় না, সেই জন্য আমি এটা কিনে নিয়ে এনেছি। আর এগুলো সব ফ্রোজেন। এখানে ফিশ কড, এখানে চিকেন, এখানে চিপস, আর এগুলো সব ফ্রোজেন। আর শুধু আমি স্যালাডটা ফ্রেশ বানিয়ে নিয়েছি। এটা আমি সবগুলো ফ্রাই করব আর ফ্রাই করে আমি রেডি করে নিব। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়, আর আজকে আমি ওর খুশিতে এটা ওর জন্য বানিয়ে রেডি করে দিলাম। এগুলো আমি অল্প তেলে ফ্রাই করব, খুব একটা ডিপ ফ্রাই করব না, একটু একটু কম তেল দিয়ে এটা ভাজা ভাজা করে নিব। আর আপনারা যারা আমার নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন। যেহেতু আমি নতুনভাবে ইউটিউবটা খুলেছি আর ইউটিউবে কাজ করতে হলে অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। আর যদি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন না, ফুল ওয়াচ করেন না, তাহলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন। একটা ভিডিও বানাতে হলে অনেক সময় লাগে আর আমরা মেয়েরা সবসময় বিজি থাকি ঘরের কাজকর্ম নিয়ে, আর সেই ফাঁকে ফাঁকে কিছু ভিডিও বানাতে হয়। আমাদের পরিশ্রমের ফল কিন্তু অনেকটা, অনেক কষ্ট করতে হয় ভিডিওর জন্য, অনেক সময় লাগে ভিডিওটা বানাতে হলে, রেডি করতে হলে। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এটা আমি চিপস আর এগুলো আমি একসাথে ফ্রাই করে নিতেছি। এভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক খুশি হয়, আর কিছু না কিছু দিলে এভাবে খুশি করলে বাচ্চারা একটু ভালো লাগে। বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিছু বানিয়ে দিতে হয়। সবসময় তো আমরা ঘরের আমরা যেগুলো খাওয়া দাওয়া করি সবসময় এগুলো দিলে বাচ্চারা পছন্দ করে না। আর এই যে মেয়ে, আমার মেয়ে, ছোট্ট মেয়ে, সব ছোট মেয়ের জন্য আমি এটা রেডি করতেছি। এখন আমি সালাদের মধ্যে একটু সালাদ ক্রিম আর একটু সস দিয়ে সালাদটাকে সেটিং করে নিতেছি। একটু লেবুর রসও আমি দিয়েছি অল্প পরিমাণে। এইভাবে দিয়ে সালাদটাকে একটু রেডি করে নিলে সালাদের টেস্টটা বাড়িয়ে যায়। ব্ল্যাক পেপারও দিতে পারেন, একটু অ্যাড করতে পারেন, দিলে সালাদের যে সেটিংয়ের সাথে একটু টেস্ট লাগে, ভালো লাগে। আর এই যে পকেট দেখতেছেন, এই পকেটের রুটি, এটা পকেটের মতো, এভাবে মেস হয় না আর রাবিনও করতে হয় না। এইভাবে আমি চিকেনটা দিয়ে আর সালাডটা দিয়ে এভাবে রেডি করে পকেট ডিনার বানিয়ে নিলাম। এটা খেতে ভালো লাগে আর বাচ্চারা এমনিতেই এভাবে দিলে পছন্দ করে, আর হাতের মধ্যে রাখলে সহজ হয়ে যায়, মেস হয় না। এই জন্য আমি বললাম এটা পকেট ডিনার। এভাবে আমি সবগুলা এক এক করে রেডি করে নিতেছি। আজকে আমার ছোট্ট মেয়ে থিওরি পাস করে এসেছে, তাই ভাবলাম আমি ওর জন্য থিওরি পাস করে আসার খুশিতে আমি ওর জন্য পকেট ডিনারটা বানিয়ে নিলাম। মনে মনে ভাবতেছে, আমি মনে করেছিলাম ওর সাথে যাব কিন্তু ও আমাকে নেয়নি, আর আসার পথে আমাকে বলেছে যে আমি ফেল করেছি। তাই আমি ভাবছি যে ফেল তো করবে না, ফাঁসি করবে। এই ফার্স্ট টাইম ওর থিওরিটা, আর বেশি দিন হয়নি,
রিভাইজিং করেছে অন্তত পক্ষে 2-3 সপ্তাহ, আর সাথে সাথে কাজও করতেছে। তাই ভাবলাম আমি ওর জন্য একটু খুশি ডিনারটা বানিয়ে নেই। আজকে আমার মেয়ের ডিনারটা কেমন হলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে বাচ্চাদেরকে ভালো লাগলে বাচ্চাদেরকে কিছু বানিয়ে আপনারাও দিতে পারেন। আর ভালো লাগে বাচ্চারা যদি এইভাবে একটা ডিনার আয়োজন করে দেন, খুবই খুশি হয় বাচ্চারা। আমার মেয়ে খুবই পছন্দ করেছে আর ভালোও লেগেছে, ও তাই আমি আজকে এর জন্য এটা বানিয়ে নিলাম। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর একে অন্যের জন্য দোয়া করবেন, আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।